thank you সুপ্রিয় দর্শক পেট্রোল পাম্প ও বিজে ফুল পাম্পটি বিবিধিত বিজ্ঞান মাল করে আমাদের স্বাগত জানাচ্ছি পাওয়ার বাই ফুল কোলে আমাদের গোল্ডেন স্পন্সর হালদা ভ্যালি আর সিলভার স্পন্সর এসএ আর এম সুপ্রিয় দর্শক রামাদান চলছে চলছে আমাদের আত্মনিবেদনের পালা মহান প্রভুর কাছে যার মাধ্যমে আমরা তার প্রিয় হতে চাই আমরা সালাতে কয়ামে তেলাবাতে দান খয়রাতে নানাভাবে সে কাজই করছি যে কাজ আমাদেরকে আল্লাহরুল আলামের আরও কাছে নিয়ে যেতে চায়। আমরা খাবার খাচ্ছি খাবার খাওয়া থেকে বিরত থাকছি হুকুম মেনে আমাদের শরীরের মধ্যে আমরা একটা কার্যক্রম সবসময় চলে যে আল্লাহর আলমিন ঠিক করে দিয়েছেন আমরা সবসময় খেতে পারি না আমাদের বিরতি দিতে হয় কারণ এই খাদ্য গ্রহণের মাধ্যমে জীবন চর্চার মাধ্যমে প্রতিনিয়ত আমাদের মধ্যে নতুন নতুন কোষ তৈরি হয় এবং কোষ তৈরির খেলা কোষ ধ্বংসের খেলা আমাদের বাঁচিয়ে রাখে এই কোষ তৈরির মধ্যে কিছু কিছু কোষ এরকম হয় যেটা আমাদের জন্য প্রয়োজন নেই আমরা যদি খাবার চালিয়ে যাই এই অপ্রয়োজনীয় কোষের পরিমাণ আরও বেড়ে যায় ফলে আল্লাহরাবুল্লা আলমিন এমন পদ্ধতি করেছেন যে আমরা যেন বিরতি দেই বিরাম দেব এবং বিরামদের জন্য অনেক লম্বা করে দেই আর সেই কাজটা আমরা করি মাহের মাদানে বিজ্ঞানীরা ইনি কথা বলেছেন গবেষণা করেছেন এবং একটা আলাদা ফরমেশনও করেছেন নাম দিয়েছেন অটোফেজি আমরা আজকে কথা বলতে চাই অটোফেজি নিয়ে কথা বলবার জন্য আমাদের সাথে রয়েছেন তরুণ আলম দিন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ রেজাউল হুসাইন ওয়ালাইকুম আসসালাম দর্শক আমাদের সাথে আরও রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঔষধ প্রযুক্তি বিভাগের শিক্ষক একে লুৎফুল কবির আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আপনাদের দুজনকেই অটোফেজি নিয়ে আজকের আলোচনায় স্বাগত জানাচ্ছি শুক্রদর্শক যেমন বলছিলাম আলাপুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হিসাবে আমাদের দেহকে সুষম করেছেন সুন্দর করেছেন বেন্নস্ত করেছেন যেভাবে যে কারণে যে পর্যায়ে যে প্রকৃতিতে বিকশিত হওয়া দরকার সব ধরনের গুণাবলী ভেতর এবং বাইরে দান করেছেন এবং এই যে বিকশিত হওয়ার ক্ষেত্রে আল্লাহবুল আলামিন আমাদের টোটাল সিস্টেমকে কোষ নির্ভর সেল নির্ভর করেছেন প্রতিনিয়ত সেই সেল তৈরি হচ্ছে ধ্বংস হচ্ছে তৈরি হচ্ছে কিছু সেল আমাদের মৃত্যু সঙ্গী হচ্ছে কিউ সেল নির্দিষ্ট সময়ের পরপর চলে যাচ্ছে আর কিছু সেল আমাদেরকে সুস্থ রাখার জন্যই এমন একটা অটো প্রক্রিয়ায় একজন একজনকে খেয়ে ফেলছে কে আমাদেরকে সুস্থ রাখবার ক্ষেত্রে ভূমিকা পালন করছে আমরা যাকে অটোফেজে নাম দিচ্ছি এটা এখন বিজ্ঞানের একটা চমৎকার আলোচিত বিষয় এবং নানাভাবে বিভিন্ন দেশের গবেষকরা নিয়ে কথাও বলেছেন কথাও বলছেন রামাদান আসতে এই বিষয়টি আমরা বেশি কথা বলি কারণ রামাদান এমন একটা পদ্ধতি যেই পদ্ধতি এই প্রক্রিয়া সঙ্গতে অনেকটা সামঞ্জস্যপূর্ণ আমরা শুরুতেই যাব ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্বন্ধ শিক্ষক ওষুধ প্রযুক্তি নিয়ে যিনি কাজ করেন একে লুথুল কবিরা আপনার সাথে জানতে চাইবো যে অটোফিজি যে আমরা বলছি টোটাল প্রক্রিয়াটা যদি আমাদের দর্শকদের জন্য বুঝিয়ে বলতেন বিষয়টা কি কী প্রক্রিয়া কীভাবে কাজ করে। ধন্যবাদ আপনাকে অটোফেজির শাব্দিক অর্থ হলো অটো মানে সেলফ নিজে আর ফেজি শব্দের অর্থ হচ্ছে খেয়ে ফেলা ক্রাশ করা ভক্ষণ করা তাহলে এর শাব্দিক অর্থ দাঁড়াচ্ছে অটোফেজি মানে হলো নিজেকে নিজেই খেয়ে ফেলা বিজ্ঞানীরা ষাটের দশক থেকেই অটোফেজি নিয়ে কাজ করছেন আপনাকে আমি অন্তত একশো পেরিওডিক্যাল জার্নালস যেখানে সায়েন্টিফিক্যালি অটোফিজি নিয়ে কথা বলা আছে যদিও এটি দু সালে এসে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছে জাপানের একজন বিজ্ঞানী এবং তার গবেষক দল ডক্টর ইয়সোনরি ওসোমি তিনি দু সালে এর জন্য নোবেল পুরস্কার পেয়েছেন বিষয়টা যদি একটু সহজে বলি আমাদের প্রত্যেকের ঘরে ডাস্টবিন বা ময়লার ঝুড়ি থাকে একইভাবে আমরা যারা কম্পিউটার ব্যবহার করি কম্পিউটারে রিসাইকেল বিন বলে একটা অংশ থাকে সেই দুইটা জিনিসের কাজ কি পরিত্যক্ত নোংরা অপ্রয়োজনীয় পরিশিষ্ট জিনিসগুলিকে সেখানে রাখা কম্পিউটারটা যখন আমরা দীর্ঘদিন চালনা করি আস্তে আস্তে বিভিন্ন টেম্পোরারি ফাইল জমে জমে কম্পিউটারের কার্যক্ষমতাকে কমিয়ে দেয় স্লো করে দেয় স্লো করে দেয় ফলে কিছুদিন পরপর আমরা সেই টেম্পোরারি ফাইলগুলিকে যেগুলি অপ্রয়োজনীয় সেগুলিকে আমরা রিসাইকেল বিনে ফেলি এবং পরবর্তীতে পার্মানেন্টলি ডিলিট করে দেই এতে করে কম্পিউটার তার আগের চাইতে বেশি গতিতে কাজ করবার সুযোগ পায় একইভাবে আমাদের শরীরে কোষ আছে আপনি জানেন শরীরের স্ট্রাকচারাল ইউনিট বা গাঠোরো বর্জ্য পদার্থগুলিকে সেটা সঞ্চিত করে এবং একটা সময় সেগুলিকে বডি থেকে অপসারণ বা নিষ্কাশন করে তো এই যে প্রক্রিয়াটা এটা কোষের অভ্যন্তরে সংঘটিত হয় এখন আমরা তো প্রতিনিয়ত খাবার খাচ্ছি প্রতিদিন খাবার খাচ্ছি টোয়েন্টি ফোর সেভেন অর্থাৎ প্রতিদিনই খাচ্ছি সারা বছরই খাচ্ছি এই যে খাবারগুলি শরীর ঠিকমতো নিষ্কাশন করতে পারে না যদি বিরতি দিয়ে খাওয়া যায় অর্থাৎ এই যে আপনার অটোফিজির কনসেপ্টটা দেড় দেড় হাজার বছর আগে আমাদের মহানবী ইসলামের মাধ্যমে কোরআনে কারিমে আল্লাহ তালা দিয়েছেন যে রোজা তিরিশ দিন বছরের একটা মাস ফরচ করা হয়েছে বাধ্যতামূলক করা হয়েছে শুধু তাই নয় আমাদের নবীজ ইসলাম তো প্রতি সপ্তাহেও দুই দিন রোজা রাখতেন এবং তার রদেরকে রাখবার জন্য পরামর্শ দিয়েছেন এরপরে বিভিন্ন চাঁদের রোজা বিভিন্ন সময় কিন্তু আমরা রোজা রাখি এমনকি রমজান মাসের আগের যে সাবান মাস সেই মাসেও কিন্তু রোজা রাখার প্রস্তুতিটা আরও শুরু করবার জন্য আমাদের প্রিয় নবী সাল্লাহ ইসলাম বলেছেন কেন বলেছেন এটার উদ্দেশ্যটা হচ্ছে রোজাকে ইংরেজিতে বললে আমরা বলে থাকি ফাস্টিং এটাকে বিজ্ঞান বলছি ইন্টারমিটেন্ট ফাস্টিং ইন্টারমিটেন্ট কেন চব্বিশ ঘন্টার মধ্যে বারো ঘন্টা থেকে ১৬ ঘন্টা পর্যন্ত কারণ আমাদের দেশে রোজাটা হয়তো বারো তেরো ঘন্টা অনেক দেশে সেটা তো সতেরো আঠারো ঘন্টা পর্যন্ত হয় ইউরোপেতে আমেরিকার অনেক অনেক জায়গায় তো এই যে একটা লম্বা সময় না খেয়ে থাকা এই জিনিসটাকে ফাস্টিং অথবা অটোফেজির মাধ্যমে দু সালে আমি যে জাপানি বিজ্ঞানীর কথা বললাম তার গবেষক দল নোবেল পুরস্কারে ভূষিত হয়েছেন এবং এটা আমরা মনে করি ইসলাম যে আমাদেরকে বিভিন্ন ধরনের স্তম্ভ যে ইসলামের পাঁচটি স্তম্ভ তার মধ্যে অন্যতম হচ্ছে রোজা এবং এই ইবাদতটার মধ্য দিয়ে একদিকে যেমন আল্লাহর সন্তুষ্টি অর্জন করা সম্ভব হচ্ছে অন্যদিকে আমার স্বাস্থ্যগত দিকটাও কিন্তু ভালো থাকছে কিভাবে আমাদের যে অসুখগুলি বিশেষ করে আমরা অসংক্রামক রোগ বলে থাকি অসংক্রামক রোগের মধ্যে ক্যান্সার অন্যতম ফেটি লিভার যেটা আমাদের লিভারে ফ্যাট জমে ফ্যাটি লিভার ডিজিজ হার্টের অসুখ উচ্চ রক্তচাপ এমনকি সবারই কম বেশি আছে কমন ওষুধ সেটা হচ্ছে ডায়াবেটিস এই রোগগুলিকে বলা হয় অসংক্রামক রোগ এবং এই রোগগুলি কিন্তু সরাসরি চিকিৎসার মাধ্যমে ভালো হওয়ার চাইতে এগুলিকে লাইফস্টাইল ডিজিজও বলা হয় অর্থাৎ লাইফস্টাইল পরিবর্তনের মধ্য দিয়ে খাদ্যাভ্যাস পরিবর্তনের মধ্য দিয়ে আপনার জীবন চর্চার পরিবর্তনের মধ্য দিয়ে এই অসুখগুলিকে দীর্ঘমেয়াদে নিয়ন্ত্রণ রাখা সম্ভব যেটি ওষুধের চাইতে বেশি কার্যকরী এবং এই অটোফেজি কিংবা রোজা আমাদেরকে সেই শিক্ষাটাই দিচ্ছে যে আমাদের যদি এই রোগগুলি থেকে আমরা এগুলিকে প্রিভেন্ট করতে পারি কারণ প্রিভেনশন ইজ ব্যাটার দেন কিউর আপনি জানেন যে রোগ হওয়ার চাইতে তার আগে যদি সেটাকে আমরা প্রতিরোধ করতে পারি তাহলে আমরা সুস্থভাবে বেঁচে থাকতে পারবো অনেক ধন্যবাদ লুথুর কবির আপনি চমৎকার বলছিলেন সুপ্রিয় দর্শক আমাদেরকে যেমন করে বলা হলো যে আল্লাহবুল আলমিন এই সাউমের বিধানই দিয়েছেন আমরা যেন খাবার একটা বিরতি দেই কিন্তু আমাদের ইফতার আমাদের সাহারি কিন্তু সেই সাক্ষ্য দেয় না বরং এই সাক্ষ্য দেয় যে আমরা বরং সেই বারো ঘন্টার খাদ্যাভ্যাসকে অনেক দ্বিগুণ ত্রিগুণ খাবার দিয়ে পুষিয়ে নিতে চাই যদি সেটা আমরা করি তাহলে সাওমের যে উদ্দেশ্য লক্ষ্য বিরোধী দেওয়ার যে ব্যাপারটি সেই ব্যাপারটি কিন্তু প্রতিষ্ঠিত হয় না বরং এটা আমাদেরকে আরও বেশি অসুস্থ করে ফেলতে পারে আমরা আল কোরআন থেকে আলহাদিস থেকে জানবো তার আগে যেমন ছোট্ট একটা বিরোধীতে আমাদের সাথে থাকুন ফ্রিটি শিগগির ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক বিরোতির পর ফিরে এলাম পেট্রোল পাম্প ও বিজি ফ্লো পাম্প বিদ্যুত বিজ্ঞান মাল কোরআনে পাওয়ার বাই ফুল আমাদের গোল্ডেন স্পন্সর হালদা ভেলি আর আমাদের সিলভার স্পন্সর এস এ আর এম আমরা শুনছিলাম অটোফিজি সম্পর্কে আল্লাবুল আলমিন যেই পদ্ধতি না চাইতে আমাদেরকে দিয়ে দিয়েছেন এবং আমরা তো শুনেছিলাম পনেরোশো বছর আগে আসলে ব্যাপারটি হবে আল্লাহবুল আলমিন যে আয়াতে সাওম নাজিল করেছেন বিধান দিয়েছেন বলছেন আগেও ছিল তার মানে যতদিন ধরে ইসলাম পৃথিবীতে রয়েছে যতদিন আল্লাহর বিধান মানুষ মানছে ততদিন থেকেই সাওমের এই পদ্ধতি রয়েছে আল কোরআন আল্লাহিস থেকে শুনবো ডক্টর রেজা আপনার কাছে জানতে চাইবো যে এই যে আমরা অটোফেজির কথা বললাম একদম স্বয়ংক্রিয় প্রক্রিয়াতে নিজেকে ভিতর থেকে শুদ্ধ করবার ব্যাপারটি কোষ থেকে কোষে নিজের ভিতরের দোষ ত্রুটি মুক্ত করবার যে প্রক্রিয়া শরীর আল্লাহ ঠিক করে দিয়েছে শারীরিকভাবে সেই পদ্ধতিটা সম্পর্কে আল কোরআন থেকে আমরা যদি কোনো নির্দেশন নিতে চাই কিভাবে আমরা একটু বুঝাতে পারবো আমার দর্শকদের জন্য ধন্যবাদ আপনাকে আল্লাহ শুকর প্রথমে আলহামদুলিল্লাহ ওসলাতাম আল্লাহ রসুল আবার আমরা অটোফিজি যে ডেফিনেশন শুনলাম সেই আলোকে বলবো যে এখানে একটা জিনিস আমরা বুঝতে পারলাম সেটা হচ্ছে যে একটা নির্দিষ্ট সময় বিরত থাকা হ্যাঁ রমাদান যে সিয়াম সাধনা করছি সিয়াম বা আসম এটির অর্থ কিন্তু আল ইমসাক ইমসাক মানে হচ্ছে বিরত থাকা একটা গ্যাপ থাকা শারীরিকভাবে ভাবে মেডিকেল সায়েন্সের দৃষ্টিকোণ থেকে লুতুল কবি সাহেব যেটা বললেন যে আমরা বুঝতে পারলাম যে একটা গ্যাপ থাকতে হবে শারীরিকভাবে সুস্থ থাকতে হলে অনেকগুলো রোগ থেকে আমরা বেঁচে থাকবো কিন্তু আল্লাহ সোমান তালা এখানে রমাদানের সিয়াম সাধনের মাধ্যমে এ ধরনের একটা প্র্যাকটিস চর্চা আমাদেরকে দিয়েছেন আপনি বলছিলেন যে কোরআনের সেই আয়াতটি এবং সেই আয়াতটি কিন্তু আগ থেকেই আমরা জানি যে এই সিয়ামের ফরজিয়ত বা সিয়ামের আবশ্যিককরণের কথা কোরান আল্লাসাম্মহ তাআলা সুর আল বাকার একশো তিরাশি থেকে একশো সাতাশি নম্বর আয়াত এই আয়াতগুলিতে এই সিয়ামের কথা কিন্তু দীর্ঘ আলোচনা করেছেন এবং শুরুতেই যে ফরজ করা হয়েছে আয়াতটি যেটি বলেছেন যে আল্লাহতাআলা করেছেন ইয়া দুখান লেদিনা অ্যা মানুহ কুতিবা আলাই খেমু সিয়াম খেমা কুতিবা আলে লেদিনা মিং কবি লা আল্লাহকুম তার এখানে আলহসাম্লাহ তাআলা বলছেন তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে রোজা ফরজ করা হয়েছে এবং ফরজ করা হয়েছে তোমাদের পূর্ববর্তী গণের উপরে অর্থাৎ দিন কবে লিখু এই যে পূর্ববর্তী গণ অর্থাৎ আমরা এই যে সিয়ামের বা রোজার কল্যাণ শারীরিকভাবে পেতে থাকবো এ এমনটা নয় আল্লাহ তাহলে যেহেতু মানব সৃষ্টি করেছেন মানুষকে কল্যাণে রাখতে চান সুস্থ রাখতে চান এই এই বিধানকে আল্লাহ তালা আগো দিয়েছেন অর্থাৎ পূর্ববর্তী যারা আম্বি আলহিমসালাম তাদের উপরে কিন্তু এই ফাস্টিং বা রোজা এটা ফরজ ছিল এবং দেখুন আল্লাহ তা এই সিয়ামের কথা যে এই দীর্ঘ আলোচনার মধ্যে স্পষ্ট করে বলেছেন এটা তোমাকে রাখতেই হবে যে ফামান শাহিদে মিন কুমর শাহ ফাল ইয়সুম এই মাস যারা পেয়ে গেল সে যেন অবশ্যই রোজা রাখে যেটা উনি বলছিলেন যে সাবানে আমরা রোজা রাখছি অন্যান্য সময় রোজা সেগুলি কিন্তু আবশ্যিক নয় ফর নফল এটা একটা প্র্যাকটিস এই এই প্র্যাকটিসটাও কিন্তু মানুষকে সুস্থ রাখে তো কিন্তু আবশ্যক করে দিয়েছেন রামাদানের রোজা এটা রাখতেই হবে তাহলে সে সুস্থ থাকবে শারীরিকভাবে যেটা মেডিকেল এখন বলছে দেখুন একটি আয়াতের এই অংশে আল্লাহ কি বলছেন যে ও আন্তসুম এই আয়াতের গুলোর মধ্যে আল্লাহ তালা বলছেন ও আন্তসুমু তোমরা যদি রোজা রাখো খৈরুল্লাহম এটা তোমাদের জন্য বিশেষ কল্যাণকর ও সুমু যদি তোমরা রোজা রাখো খৈরুল্লা এখানে বিশেষ কল্যাণকর কেন আল্লাহ তালা বলছেন এরপরে আয়তে মানে আয়তাংশে ইন কুন তুম যদি তোমরা জানতে অর্থাৎ তোমরা যদি জানতে থাকো তাহলে তোমরা জানতে পারবে যে এই রোজার মধ্যে একটা বিশেষ কল্যাণ রাখ আল্লাহ তালা রেখে দিয়েছেন এই বিশেষ কল্যাণটা কি আসলে এই ব্যাখ্যা কিন্তু মুফাসিনগণ অবিস্তারিতভাবে বলেছেন ইটস এ কম্প্রিহেন্সিভ ডিসকাশন কিন্তু তার মধ্যে একটি হচ্ছে এই যে আজকের যে আলোচনার বিষয় সেটা হচ্ছে অটোফেজিং এই যে একটা যেটা একটা নির্দিষ্ট সময় না খেয়ে থাকে একটা বিরতি দেওয়া একটা মানে বিরামহীন গতিতে যে আমরা খেয়েই চলেছি খেয়েই চলেছি সেটার একটা গ্যাপ দেয়া তো এটার যে প্রয়োজন শারীরিকভাবে মেডিকেল সায়েন্স যেটাকে অটোফিসি বলছে সেটার কথা আল্লাহ ইঙ্গিত করে এখানে স্পষ্টভাবে বলছেন যে তোমরা যদি জানতে নিয়ে গবেষণা করতে বুঝতে এবং মেডিকেল সায়েন্স নিয়ে আরও বেশি তোমরা যদি গবেষণা লিপ্ত হতে তাহলে কিন্তু জানতে পারত এই বিশেষ কল্যাণের কথা যেমনটা জেনেছেন আবু আলী ইবনে সিনা যিনি একজন বিখ্যাত মানে মেডিকেল সায়েন্সের যাকে বলা হয় যে মুসলিম বিজ্ঞানীদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ একজন প্রতিকৃত পায়োনিয়ার অফ মেডিকেল সায়েন্স ইবনে সিনার একটি রেফারেন্স আমি আপনাকে দিতে চাই তিনি বলেছেন যে এই যে রোজা রাখা তিনি তার রুগীদেরকে সবসময়ই বলতেন যে খাবারের মধ্যে একটা বিরতি দিতে অর্থাৎ তিনি রোগীদের অন্তত তিন সপ্তাহ এটা নর্মাললি তিন সপ্তাহ খাবারের একটা বিরতি দিতে বলতেন এ ধরনের একটা প্রেসক্রিপশন তিনি দিতে বলতেন তাহলে ইবনে সিনার একটা রেফারেন্স আমরা পাচ্ছি আপনাকে আরও কিছু রেফারেন্স দিতে চাই যেমন ডাক্তার জুয়াস ডি বলেছেন যখনই একবেলা খাওয়া বন্ধ থাকে তখন সেই দেহটি সেই মুহূর্ত থেকে তার রোগ মুক্তির জন্য নিয়োজিত থাকে এটা মেডিকেল সায়েন্স এবং যারা এই নিয়ে গবেষণা করে তারাই কথাটা বলছেন অর্থে রোজার মধ্যে আমরা তো এই কাজটি করছি আল্লাহ তাআলা কি করেছেন যে এক সুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত এই যে রোজা রাখা এই যে এক বিয়তি এই পুরোটা সময় ধরে কিন্তু রোগ মুক্তির জন্য কাজ করে চলেছে আমরা জানি এটা একটা স্পিরিচুয়ালি আমরা আধ্যাত্মিকভাবে নিজেদেরকে উৎকর্ষিত করছি নিজেদেরকে বিশুদ্ধ করছি আত্মিকভাবে ইত্যাদি ইত্যাদি আমরা সৌমের লক্ষ্য উদ্দেশ্য জানি অ্যাট দ্য সেম টাইম আল্লাহ তালা বলেছেন বিশেষ বিশ্বাস কল্যাণকর এটা এই জন্য যে এই সময়টুকুতে অটোমেটিক্যালি যেটা অটোফিজির মাধ্যমে আমরা জানছি এই গবেষণার মধ্য দিয়ে যে রোগ নিয়ন্ত্রণের জন্য কাজ করছে দেখুন আরেকজন ডক্টর ডিউ তিনি বলেছেন যে রোগ জীর্ণ এবং রোগ রোগক্লিষ্ট মানুষের যে স্টমাক পাকস্থলী এটি কি করে এই প্রক্রিয়ার মাধ্যমে এটি খাদ্যদ্রব্য সরিয়ে ফেলে এবং রোগাক্রান্ত ব্যক্তিটি যখন উপবাস থাকছে না সত্যিকার উপর থাকছে হচ্ছে ওই রোগটি অর্থাৎ এই যে অটোফিজির মাধ্যমে মূলত ওই রোগটি কিন্তু উপবাস থাকছে অর্থাৎ মানে ওই রোগটি দূরীকরণের জন্য সেটাকে রিমুভ করার জন্য সেই প্রসেসটা সে কার্যকরিতাটা চলছে তাহলে এই যে সিয়াম আল্লাহ তহ আমাদের জন্য ফর্স করলেন আমরা শুধুমাত্র এই সিয়ামের মাধ্যমে আমাদের পাপাচার আমাদের কামাচার ইত্যকার থেকে আমরা বিরত থাকছি না প্রকারান্তরে এট দা সেম টাইম মেডিকেল সায়েন্স অনুযায়ী আমাদের দেহ্যন্তরে যে আমাদের শারীরিক নানাবিধ কার্যক্রম চলমান আছে এবং আমরা যে অসুস্থ হয়ে পড়ি সেই অসুস্থতা যাতে না হই সেটার জন্য এই প্রসেস কিন্তু এই রামাদানের সিয়াম সাধনা এই যে খাবারের বিরতি এই বিরতি কিন্তু কাজ করে চলেছে অনবরতভাবে সোহান আল্লাহ আল্লাহ তালা আমাদের কি বিধান দিলেন যে বিধানের মাধ্যমে শারীরিকভাবে সুস্থ থাকার একটা ব্যবস্থা প্রক্রিয়া এটা হয়তো আমরা জানি না হয়তো অটোফিজি কারণে এখন আমরা বুঝতে পারছি বা জানতে পারছি অনেক ধন্যবাদ ডক্টর রেজা সুপ্রিয় তাহলে আবার আমরা এটা করবো না যে আমরা এই শারীরিক সুস্থতার নিয়তেই সওম পালন করবো তাহলে সাহম কিন্তু আবার আমাদের হবে না আল্লাহরাবুল আল্লাহ অটোমেটিক হবে আমরা আল্লাহরাবুল আলম আমাদেরকে আদেশ করেছেন তার আদেশ পালন করবার জন্য আমরা শন পালন করব এর যা বাহ্যিক পার্থিব পারবকালীন উপকার আল্লাহ আমাদেরকে দান করবেন আমরা খুলে সেতে সেত তার জন্যই সওম পালন করব। আর আমাদের জন্য যা প্রয়োজন তা তিনি দান করবেন আমরা আর আলোচনা শুনবো তার আগে ছোট্ট আরেকটা বিরতিতে যাব আমাদের সাথেই থাকুন ফিরচি শিগগির ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক বিরতির পর ফিরে এলাম পেট্রোলো পাম্প ও বিজি ফ্লো পাম্প নিবেদিত বিজ্ঞান মাল আল বাই ফুলকলি আমাদের গোল্ডেন স্পন্সর হালদা ভ্যালি আর আমাদের সিলভার সিলভার স্পন্সর এস এ আর এম আমরা শুনছিলাম অটোফেজি নিয়ে বিজ্ঞানের আলোচনা শুনছিলাম আল কোরআন এবং আলহাদিস কীভাবে আলহাবুল আলমন যে কাজ আমাদের করতে বলেছেন সেই কাজ করলেই স্বয়ংক্রিয়ভাবেই অটোফেজির কাজটিও হয়ে যায় তাহলে আমরা বুঝতে পারলাম যে আমরা যে খাদ্য গ্রহণ করি তার মধ্যে আমাদের একটা গ্যাপ দেওয়া দরকার এবং সেই গ্যাপটা বাধ্যতামূলক আল্লাহ করে দিয়েছেন যেন যেন আমরা এটা কোনোভাবে মিস না করি আবার আস্তে আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন সপ্তাহে দুদিন দিন মাসে তিন দিন নানাভাবে সাউন্ড পালন করে আমরা যেন এই প্রক্রিয়াতে সম্পৃক্ত থাকি তাহলে একটা ব্যাপার তো হতেই পারে যে এই যে আমরা না খেয়ে থাকছি এটাকে আমরা কন্টিনিউ করতে পারলে আমাদের অনেক উপকার হতে পারে ঘটনাটা এরকম কিনা আমরা জানবার জন্য যাবো আমাদের আলোচক ওষুধ প্রযুক্তি বিভাগের শিক্ষক একে লুথুর করবে আপনার কাছে আমরা তো ভাবলাম যে জানলাম যে গ্যাপ দিয়ে খাওয়া বা অনাহারে থাকা ভীষণ উপকারী এখন কেউ যদি এরকমই করতে থাকে যে লম্বা গ্যাপ দিল বা খেলো না বা কম খেলো কি বেড়ে যাবে কিনা না খেয়ে থাকা কিন্তু অটোফেজি নয় না খেয়ে থাকার নাম যেটা আমাদের বক্তা বললেন যে না খেয়ে থাকার নাম কিন্তু সাওমও নয় সাওম শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা কত সময় একটা নির্দিষ্ট সময় পর্যন্ত যেটি আমাদেরকে কোরআন হাদিদ শিক্ষা দেয় অটোফেজির মধ্য দিয়ে যে বিজ্ঞানী যেটি বলেছেন যে যে প্রক্রিয়ায় কোষগুলি তার বর্জ্য পদার্থগুলি নিষ্কাশন করে ঠিক একই কথা উল্টোভাবে যদি আমি বলি দীর্ঘ সময় যদি আপনি না খেয়ে থাকেন অর্থাৎ রোজা তো বারো থেকে ষোলো ঘন্টা এখন কেউ যদি মনে করে আমি সারা চব্বিশ ঘন্টাই না খেয়ে থাকবো তাতে হবে এই যে বারো থেকে ষোলো ঘন্টা পর যে লাইসোজম সেলটা মানে যে যেই বর্জ্য অংশগুলি সে গ্রাস করছে খেয়ে ফেলছে তখন কোষগুলি তখন সেলের খারাপ অংশের সাথে সাথে খারাপ অংশ খেয়ে তো তার প্যাট ভরে গেল তখন সে তার ভালো অংশটাও খেয়ে ফেলে বেশি ক্ষুধার্ত হ্যাঁ বেশি ক্ষুধার্ত তার মানে হচ্ছে অটোফেজি কিন্তু দীর্ঘ মেয়াদি চব্বিশ ঘন্টার জন্যে নয় কিংবা সারা বছরের জন্যও নয় অনেকে অনেকে অনেকভাবে বলতে পারে যে আমি সারা বছর পর্যন্ত ফাস্টিং তার ফাস্টিং আর রোজার মধ্যে কিন্তু এখানে একটা পার্থক্য আছে একদিকে বৈজ্ঞানিক যেমন আছে আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ কিন্তু আমাদের কাছে ফরজ করা হয়েছে কিন্তু শুধু রমজানের দিনের রোজা এবং দেখুন এই এই কোরআনে আয়াতের যে যে সময় কথাও কিন্তু স্পষ্ট বলা হয়েছে যেটা আপনিও বললেন যে কোন সময় যে ষোলো ঘন্টা বা বারো ঘন্টা এটার কিন্তু একটা চাঁদের সাথে হিসেব রেখে বা সুবে সাদিকের সেই সাথে হিসেব রেখে কোন কোরআন আল্লাহ তালা এটা বলে দিয়েছেন স্পষ্ট ভাষায় যে আল্লাহ তালা ইস্বাদ করছেন এখানে যে

বিরতিহীনভাবে পুরো বছর জুড়ে এই যে দাহর যেটাকে বলা হয়েছে বছর ব্যাপী রোজা রাখা এটা নবী সাল অপছন্দ করতে নিষেধ করেছেন নবী সাল ইসলাম সারা বছর ব্যাপী কিন্তু রোজা রাখেন এই জন্যই কিন্তু বিজ্ঞানী টার্মটাকে ইন্টারমিটেন্ট ফাস্টিং বলেছে জি ইন্টারমিটেন্ট ফাস্টিং শব্দের অর্থ হচ্ছে দিনের একটা নির্দিষ্ট সময় অংশ অংশ সারা দিন নয় চব্বিশ ঘন্টা নয় সাত দিন নয় সারা বছর সারা বছর নয় হ্যাঁ এই যে বিষয়গুলি আজকে আমরা বিজ্ঞানের সাথে কোরআন কিন্তু সাংঘর্ষিক নয় বরং এটা এমন ভাবে একটা আরেকটাকে একটা করছে তাতে ইসলামকে দেখুন নবিসামকে জিজ্ঞেস করেছে সারা বছর রোজা রাখবো নবীসলাম না আমি রোজা রাখি রোজা ছাড়ি রোজা ভেঙে দেই রোজা রাখি রোজা ভেঙে দেই এমন করে বলেছেন এর মানে কি এর মানে হচ্ছে আমার সারা বছর রোজা রাখতে হবে না আর নির্দিষ্ট বেশ কিছুদিন তো রোজা রাখায় হারামই করা হয়েছে অর্থাৎ ব্যাপী রোজা রাখার নামই কিন্তু আসলে আল্লাহ তালার একনিষ্ঠ বান্দা এটা নবীস আসলাম বুঝিয়ে দিলেন যে না রোজা রাখা যাবে রোজা ছাড়া যাবে অর্থাৎ আবার কেউ যদি অসুস্থ হয়ে পড়ে যেটা আপনি বলছিলেন যে ভালো সেলগুলিকে খেয়ে ফেলে এই এইটা যাতে না হয় মানুষ যাতে প্রকৃত অর্থে সুস্থ থাকে সেই জন্যেই রোজার রোজার এই বিষয়গুলোকে বলা হয়েছে আরেকটি বিষয় মত বলতে চাই সেটা হচ্ছে যে আমরা একটা নির্দিষ্ট সময়ে আমরা রোজা রাখছি না যখন ইফতার আসলো অথবা সাহারি আসলো এত বেশি খেয়ে নিলাম এত বেশি ভুরিভুজ করলাম যে আমার আমাদের যেন মনে হয় যেন রোজা না রাখার কাজাকাফর আদায় করে নিচ্ছি কিন্তু এটাও তো ঠিক না মেডিকেল সায়েন্স নিশ্চয়ই আপনি বলবেন এটি তো এ আমরা খাবারের ক্ষেত্রেও খাবার গ্রহণ ইফতার অথবা সাহারি নবিস শূন্য আমরা অবশ্যই করবো অনেক ধন্যবাদ ডক্টর রেজা ধন্যবাদ কবি সুপ্রিয় দর্শক আমরা অটোফিজি নিয়ে কথা বললাম এবং পাশাপাশি এই ব্যাপারটাও সুনিশ্চিত হলাম যে আল্লাহ রাবুল আলম আমাদের কল্যাণের জন্য সব ধরনের যে বিধান দিয়েছেন সাম তার মধ্যে অবশ্যই অন্যতম একটি বিধান যা আমাকে আত্মিক দিক থেকেই শুধু নয় বরং শারীরিক দিক থেকে সুস্থ করে তবে সেক্ষেত্রে আমাদের শর্ত হলো যেভাবে আমার রাসুল রোজা রেখেছেন যেভাবে রাখতে বলেছেন তা মেনটেন করে আমরা যেন এমন কিছু না করি যা রাসুল করেননি কারণ হলো তখন সেটা ইবাদত হবে না বরং সেটা হবে এমন বিষয় যা আমরা নিজেদের ক্ষতির জন্য আরোপ করব ক্ষতির জন্য নির্ধারণ করবো আমরা যদি ইসলামকে মানতে চাই ইসলামের মতো করে মানতে চাই রাসুলের মতো করে মানতে হবে কারণ রাসুল যা করেননি যার আদেশ দেননি যার নির্দেশনা দেননি তা ইসলাম নয় তা ইবাদত নয় কাজে আমরা সাওম পালনের ক্ষেত্রে সিয়াম সাধনার ক্ষেত্রে দান করবার ক্ষেত্রে খাদ্য গ্রহণের ক্ষেত্রে সবসময় জন্য এই ব্যাপারটি নিজেদের মাথায় সেট করে নেই যে রাসুল্লাহ সালাম হলেন আমাদের ইবাদতের মাপ কাঠি তার চেয়ে বেশি করবার চেষ্টা করা মোটেই ইবাদত হতে পারে না সাওম সাধনা আমাদেরকে এই চেতনা উজ্জীবিত করুক এবং আমাদেরকে কোরআন থেকে আরও বেশি সম্পৃক্ত হয়ে সুন্দর সফল জীবন ধারণ করবার গরণ করবার গঠন করবার তফিক দান করুক এই কামনায় শেষ করছি আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি